আমি কিছু বলতে পারবো না। কে কে থাকতো এখানে? ওরা দুজনে থাকতো, আর কেউ থাকতো না। কি করতেন ওনারা? মুর্শিদাবাদের দমকলের পুরনো বেজিয়ামোর এলাকায় স্বামী স্ত্রীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃত ওই ব্যক্তির নাম সুনীল কুণ্ঠু, বয়স 52, মহিলা আন্না হালদার, বয়স আনুমানিক 42। জানা যায় মঙ্গলবার সকাল থেকে পরিবারের লোক যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ না করতে পারায় বাড়িতে এসে খোঁজ নিলে দেখে ভিতর থেকে দরজা বন্ধ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কে কে থাকতো এখানে? ওরা দুজনে থাকতো, আর কেউ থাকতো না। কি করতেন ওনারা? একজন আইসিডি চাকরি করতো, আর ওই উনি খুব ভদ্রলোক, বিডি অফিসে চাকরি করতো। সম্পর্কে কি ছিল? সম্পর্কে ওরা রেজিস্ট্রি করেছিল, স্বামী স্ত্রী এখন। আচ্ছা, কি শুনলেন আপনি? কি শুনলেন দিদি? আমি শুনলাম আমার দিদি ঘরে বিষ খেয়ে মারা গেছে, আসতে বলছে, ঘরে ফোন করছে সবাই, কেউ ফোন ধরছে না, দুজনের একজনও ফোন করছে না, ফোন ধরছে না। দিয়ে আমাকে আমার বউ ফোন করলো, ফোন করে বললো যে এরকম মাসি চলো একটু। আমি বললাম যে কোথায়? বললো মা এরকম ফোন ধরছে না, ঘরে ভেতরে বলে বিষ খেয়েছে, তোমার ছেলেরা গেল। তাই আমরা এসি, তারপর আমি কিছু বলতে পারবো না। কি অবস্থা দেখলেন এসে? আমরা তো দেখতে যাইনি, ঘরে ঢুকতে যাইনি আমাদেরকে। আপনার জামাইবাবুর অবস্থা কি অবস্থায় ছিল? আমার দিদিকে মাথা মেরেছে, মাথা ফেটে গেছে বলে এখান থেকে ওই বাড়ির লোকগুলো বললো যে মাথায় রক্ত, এইগুলো তো সব রক্ত, বালিশ টালিশ সব ভিজে গেছে। দিয়ে তারপরে ও কি করেছে, ও নিজে নিজে হয়তো আত্মহত্যা করেছে। আচ্ছা, তাহলে আপনার জামাইবাবু কি তাহলে ওই মেয়ের বিষ খাইয়ে দিয়েছে এরকম কি মনে হচ্ছে? আমাদের তো সেটাই মনে হচ্ছে, ও মেরেছে, মারার পরে মাথা টাথা এইগুলো তো সব রক্ত বালিশে সব ভিজে গেছে। আপনার জামাইবাবুর বাড়ি কোথায় ছিল? মধুরগুলির বাড়ি। ওর কি আর কোনো সংসার আছে? হ্যাঁ, ওর পরিবারে সবাই আছে, বউ আছে, ছেলে বউ সবাই আছে। কি মনে হচ্ছে, অন্য কোনো কারণে কি খুন নাকি সুইসাইড? ওদের দুজনের হয়তো ঝামেলা হয়েছে, বাড়িতে তো কেউ নাই, হয়তো ঝামেলা টামেলা করেছে। আমার দিদি বিউটি পার্লারে চাকরি করে, এ কাজ করে, আর আইসিডি চাকরি করে। এবার ও হয়তো মানা করেছে কিসের জন্য যে আমার দিদি নাম আন্না হালদার। ঠিক আছে, থ্যাংক ইউ। হান ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এলো নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচারের এক্সক্লুসিভ কালেকশন। খান ফার্নিচার ওয়ার্ল্ডে পাচ্ছেন ফার্নিচার জগতের সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির চেয়ার, টেবিল সহ অন্যান্য কাঠের ফার্নিচারের নিত্য নতুন সম্ভার। আপনার ঘর, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানকে এবারে সাজিয়ে তুলুন পছন্দের ফার্নিচারের সঙ্গে। চলে আসুন খান ফার্নিচার ওয়ার্ল্ডে। বিবাহে, উৎসবে, উপহারে বা নিত্য প্রয়োজনে ফার্নিচারের জন্য এখন আপনার সেরা ঠিকানা খান ফার্নিচার ওয়ার্ল্ড, সাহেবনগর, তালতলা, খান স্টিল ফার্নিচার অ্যান্ড উডেন ফার্নিচারের কাছে, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ।